হাই ফ্রেন্ডস, আমি মৌমিতা। আর আমি চঞ্চল। ওয়েলকাম টু বঙ্গি লাইফ। আপনারা যারা আমাদের চ্যানেলের ভিডিও প্রথমবার দেখছেন, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটিও প্রেস করুন। তরমুজ তো আমরা বাড়িতে খেয়েই থাকি, কিন্তু আজ আমরা নিয়ে এসেছি তরমুজ দিয়ে একটি সুন্দর কেকের রেসিপি। এটি আপনারা ডিম ছাড়াই বানাতে পারবেন, আর এর জন্য কোনো মেজারমেন্ট কাপের দরকার নেই। ঘরে থাকা চায়ের কাপে মেপেই আপনারা এই সফট অ্যান্ড স্পঞ্জি কেকটি বানাতে পারবেন। তবে একটি কাপে উপকরণগুলি মেপে নিতে হবে। চলুন দেখে নিই রেসিপিটি। এটি বানানোর জন্য আমরা প্রথমে একটি ব্লেন্ডারে 1.5 কাপ ময়দা নিয়ে নেব। এবার এতে দেব 2 কাপ রাফলি কেটে নেওয়া তরমুজ। এর মধ্যে আমরা দেব 1/2 কাপ চিনি, আর দেব 1/4 কাপ রিফাইন্ড অয়েল। এর পরিবর্তে আপনারা বাটারও দিতে পারেন। এবার এতে দেব 1/3 চামচ ভ্যানিলা এসেন্স। এবার ঢাকা দিয়ে এটি ভালো করে আমরা ব্লেন্ড করে নেব। দেখুন, এরকম একটি স্মুথ ব্যাটার তৈরি হবে। এবার এতে আমরা কিছু কুচি করে রাখা ড্রাই ফ্রুটস দিয়ে দেব, আর দেব 1/2 চামচ বেকিং পাউডার। এবার এটি মিক্স করে নেব, তবে বেশিক্ষণের জন্য মিক্স করা যাবে না, তাহলে কেকটি ফুলবে না। এবার সুবিধা মতো একটি বেকিং ট্রে নিয়ে এর মধ্যে বাটার বা রিফাইন্ড অয়েল ফ্রিজ করে দেব। এবার ট্রেটির শেপে পেপার কেটে নিয়ে এর মধ্যে সেট করে দেব। আপনারা চাইলে বাটার পেপারও ইউজ করতে পারেন। দেখুন, আমাদের ট্রেটি তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা ব্যাটারটিকে ঢেলে দেব। ট্রেটিকে ভালোভাবে ট্যাপ করে নেব, যাতে এর মধ্যে থাকা এয়ার বাবলসগুলি বেরিয়ে যায়। এবার কড়াইয়ের মধ্যে একটা রিং বা ছোট স্ট্যান্ড বসিয়ে এটিকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে হিট করে নেব। 5 মিনিট পরে ট্রেটিকে খুব সাবধানে রিংয়ের উপর বসিয়ে দেব। এবার একটি ভারী ঢাকা দিয়ে এটিকে 35 থেকে 40 মিনিটের জন্য লো ফ্লেমে বেক করে নেব। 35 থেকে 40 মিনিট পরে একটি ছুরি বা টুথপিকের সাহায্যে চেক করে নিতে হবে কেকটি ঠিকঠাক বেক হয়েছে কিনা। এবার কেকটি তৈরি হয়ে গেলে এটিকে আমরা ঠান্ডা করে নেব, তারপর বেকিং ট্রে থেকে এইভাবে বের করে নেব। এবার আমরা কেক থেকে পেপারটিকে সেপারেট করে নেব। দেখুন কত সহজেই আমাদের সফট অ্যান্ড স্পঞ্জি তরমুজের কেক তৈরি হয়ে গেল। দেখুন এটি কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে। এবার কেকটি ডেকোরেশন করার জন্য আমরা 1 কাপ তরমুজ কুচি করে কেটে নিয়েছি এবং ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এবার গ্যাস অন করে ফ্রাইং প্যানের মধ্যে ব্লেন্ড করে রাখা তরমুজ ঢেলে দেব। এবার এর মধ্যে দেব 4 চামচ চিনি। আপনারা চাইলে কম বেশিও দিতে পারেন। এবার এটিকে 4 থেকে 5 মিনিটের জন্য ভালোভাবে নেড়ে একটু থিক করে নিতে হবে। যখন এটি দেখতে এরকম হবে, তখন গ্যাস বন্ধ করে দিতে হবে। এইভাবে আমরা তরমুজের গ্লেজটি রেডি করে নেব। এবার আমরা কেকটি সাজানোর জন্য 3 টুকরো তরমুজ নিয়েছি এবং এগুলিকে ভিডিওতে যেভাবে দেখানো হয়েছে সেভাবে ছুরির সাহায্যে হার্ট শেপ দিয়েছি।
এবার কেকের অর্ধেক অংশ কাগজ দিয়ে চাপা দিয়ে বাকি খোলা অর্ধেক অংশের ওপর স্ট্রেনারের সাহায্যে আইসিং সুগার স্প্রেড করে দেব। এবার পেপারটিকে আস্তে করে সরিয়ে নেব। এবার আমরা কেকের খোলা অংশের ওপর তরমুজের গ্লেজটা স্প্রেড করে দেব। এবার আমরা তরমুজের গ্লেজটির উপর কুচি করা কাজু দিয়ে এইভাবে সাজিয়ে দেব। আর সাদা আইসিং সুগারের ওপর আমরা হার্ট শেপ করে কাটা তরমুজ এইভাবে সাজিয়ে দেব। দেখুন আমাদের কেকটি কত সুন্দরভাবে ডেকোরেশন করা হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।